হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আপনারা জানেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্যে। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মানবিক সাহায্য সংস্থা এমএসএস এর নিয়োগ বিজ্ঞপ্তি। এমএসএস মানবিক সাহায্য সংস্থা এমএসএস জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা, যা 1974 সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচন সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান সংস্থার 157টি শাখার মাধ্যমে ক্ষুদ্র ঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন জেলায় সংস্থা ঋণ কর্মসূচির সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিয়োগ পদে দক্ষ, সৎ, উদ্যমী ও কর্মঠ প্রার্থীদের নিকটতা আহ্বান করা হচ্ছে। এখানে 1 নম্বরে দেওয়া আছে এরিয়া ম্যানেজার ক্ষুদ্র ঋণ 10 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস, বয়স সর্বোচ্চ 42 বছর, এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা অথবা ব্রাঞ্চ ম্যানেজার পদে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে ন্যূনতম 8 বছর কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে 4টি ক্ষুদ্র ঋণ শাখায় কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্থায়ীকরণের পর মাসিক বেতন 38,000 থেকে 42,000 টাকা পর্যন্ত হতে পারে। 2 নম্বরে দেওয়া আছে ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্র ঋণ 50 জন লোক নেবে। যে কোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর সমমান পাস, বয়স সর্বোচ্চ 40 বছর, এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের স্বপদে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা সহ কমপক্ষে 5 বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদের শাখা পরিচালনার ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে 6 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্থায়ীকরণের পর মাসিক বেতন হচ্ছে 33,000 থেকে 36,000 টাকা পর্যন্ত। 3 নম্বরে দেওয়া আছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও, এখানে লোক নেবে 200 জন। যে কোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর সমমান পাস, বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে দেওয়া আছে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে মাঠকর্মী পদে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্থায়ীকরণের পর মাসিক বেতন মোট হচ্ছে 21,400 থেকে 25,000 টাকা পর্যন্ত। 4 নম্বরে দেওয়া আছে শাখা হিসাবরক্ষক 50 জন। বাণিজ্য বিভাগের স্নাতক, স্নাতকোত্তর সমমান পাস, বয়স সর্বোচ্চ 32 বছর, মাসিক বেতন হচ্ছে শিক্ষানবিশকালে প্রথম 3 মাস হচ্ছে 14,000 থেকে 15,000 টাকা, পরবর্তী 3 মাস 15,000 থেকে 16,000 টাকা এবং স্থায়ীকরণের পর 19,000 থেকে 20,600 টাকা পর্যন্ত। এখানে মার্ক করে দেওয়া আছে 1, 2 ও 3 নং পদের জন্য অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে। মানে হচ্ছে 1, 2, 3 যে পদ আছে এই 3টা পদের জন্য যদি যোগ্য ব্যক্তি হয়, যদি অভিজ্ঞ ব্যক্তি হয়, সেক্ষেত্রে বয়সটা কোনো ম্যাটার না, বয়স তারা হয়তো অন্যভাবেই করবে, আর বেতনটাও তারা আলোচনা সাপেক্ষে বাড়াবে বা কমাবে এরকম কিছু। অন্যান্য শর্তাবলীর ভিত্তিতে দেওয়া আছে সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস। যে কটা পদ আছে প্রত্যেকটা পদের জন্য শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল কম বেশি হতে পারে। সকল পদের প্রার্থীকে সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এনজিও যে কোনো প্রতিষ্ঠানে 1 ও 3 নং পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। 1 ও 2 নং পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর বাধ্যতামূলক, মানে মোটরসাইকেল চালানো শিখতেই হবে এবং মোটরসাইকেল চালানো জানা লাগতেই হবে। এবং 3 নং পদের প্রার্থীদের বাইসাইকেল চালানো মানসিকতা থাকতে হবে। 3 নং পদের ভিত্তিতে সকল পদের প্রার্থীর কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যিক, মানে জানতেই হবে। যোগদানের সময় 1 নং পদ ব্যতীত সকল পদের প্রার্থীর জন্য মা বাবা, আপন ভাই বোন, নিকটতম আত্মীয়কে 2 জন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 2 নং পদের প্রার্থীকে 15,000 এবং 3 ও 4 নং পদের প্রার্থীকে 10,000 টাকা হিসাবে জামানত প্রদান করতে হবে, যা সংস্থার ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে। ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনে অন্তর্ভুক্ত নয়। অন্যান্য সুবিধা উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ফোন ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু দুর্ঘটনাজনিত বীমার সুবিধা নেই। আর্থিক সহায়তা, সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে। প্রার্থীকে 22-1 তারিখের মধ্যে পূর্ণজীবন বৃত্তান্ত সহ
এখানে আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের ঠিকানা দেওয়া আছে, নির্বাহী পরিচালক মানবিক সংস্থা, এত এত আপনারা পাঠাবেন, ডাকযোগে, অবশ্যই ডাকযোগে অথবা হাতে অথবা কুরিয়ারে পাঠাতে পারেন। আর একটা কথা বলে রাখি যে আমরা আসলে চেষ্টা করি যে প্রতিটি চাকরির বিজ্ঞপ্তি বিভিন্ন ওয়েবসাইট থেকে অনলাইন থেকে কালেক্ট করে আপনাদের সামনে হাজির করার জন্য। সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা যদি আর্থিক লেনদেন করেন সেক্ষেত্রে আমরা কোনোভাবেই দায়ী থাকবো না, কারণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমাদের চ্যানেল সবসময় আপনাদের বলে রাখে যে আপনার আর্থিক লেনদেন করবেন, আপনার নিজে বুঝে, নিজে চিন্তা ভাবনা করে বুঝে তারপর আর্থিক লেনদেন করবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। আর আমাদের, আমরা তো চেষ্টা করি যে অনলাইন থেকে শুধু আবেদনগুলো নিয়ে আপনার সঙ্গে শেয়ার করার জন্য। সেক্ষেত্রে বন্ধুরা আজকে আপনাদের জন্য এই ছিল আমাদের চাকরির আবেদন। তো আপনারা ইচ্ছা করলে আবেদন করতে পারেন। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন, যারা আমাদের সাবস্ক্রাইবার, যারা আমাদের ভিউয়ার, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।